কাশীদাসী মহাভারত, নারী পর্ব, 07, শ্রীকৃষ্ণের প্রতি গান্ধারীর শাপ। কুরুকুল বিনাশিলা বসুদেব সুত, কহিতে অনল উঠে কি কবচ্যুত। পুত্রশোকে কলেবর জ্বলিছে আমার, বল দেখি হেন শোক হয়েছে কাহার। শুন কৃষ্ণ আজি শাপ দিব হে তোমারে, তবে পুত্রশোক মোর ঘুচিবে অন্তরে। অলঙ্ঘ আমার বাক্য না হবে লঙ্ঘন, জ্ঞাতিগণ হইতে কৃষ্ণ হইনু নিধন। পুত্রগণ শোকে আমি যত পাইতা, তুমি এ যন্ত্রণা পাবে দিলামে শাপ। মম বধূগণ যেন করিছে ক্রন্দন, এই মতো কান্দিবেক তব বধূগণ। তুমি যেন ভেদ কইলা কুরু পাণ্ডবেতে, যদুবংশ তেন হবে আমার শাপেতে। কৌরবের বংশ যেন হইল সম্ভার, শুন কৃষ্ণ এই মতো হইবে তোমার। গোবিন্দেরে শাপ দিল কুপিয়া গান্ধারী, শুনি কম্পমান হইল ধর্ম অধিকারী। অন্তর্যামী হরি জানিলেন এ কারণ, সতীর অলঙ্ঘ বাক্য না হবে লঙ্ঘন। আমি জন্মিলাম ভূমি ভার নিবারণে, পৃথিবীর ভার যে ঘুচিল এতদিনে। ঈষৎ হাসিয়া কৃষ্ণ বলেন বচন, মম জ্ঞাতি মারিতে পারো একঞ্জন। উঠো গান্ধারী, নাহি করহ ক্রন্দন, শাপ দিলা তথাপি না কর সমরণ। দুর্যোধন দোষে হইল বংশের নিধন, না জানিয়া আমার এ শাপিলা অকারণ। আমি যদি দোষে থাকি ফলিবেক শাপ, আপনার দোষে আমি পাব নমস্তাপ। এতেক বলিয়া মায়া করি নারায়ণ, পুত্রশোকে গান্ধারীকে করেন মোচন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।